আসসালামু আলাইকুম ডিয়ার আপু ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। সন্ধ্যাবেলা শুরু করার কারণ হলো আজকে পিঠা দাওয়াত দিব সবাইকে। রাতে পিঠা খাবে আমাদের বাসায়, ভিজানো পিঠা, চিতাই পিঠা দিয়ে বাসায় গুড় দুধ নারকেল এগুলো দিয়ে আমরা পিঠা বানাবো। তো কিভাবে পিঠাটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া হলো বাজারে গিয়েছে, বাজার থেকে কি কি নিয়ে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের ভাইয়া হলো বাজার নিয়ে আসছে। তো কিছু বাজার শেষ হয়ে গেছিল, তো যেহেতু বাজারে গিয়েছে ভাবলাম যে একবারে নিয়ে আসুক, যে 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 জিনিসগুলো শেষ হয়ে গেছে। তারপর কিছু জিনিসও কেনাকাটা বাকি ছিল, যেরকম জ্বালনি, তারপরে নারকেল কোরানি। তো এগুলো হলো যখন পিঠা বানাতে গিয়েছি তখন মনে পড়েছে যে এই জিনিসগুলো নাই। তো চালও হয়তো শেষ হয়ে গেছে। আমাদের মাসিক বাজার কিন্তু করি, কিন্তু এবার হলো বাসায় আসার পরে মেহমান, তারপরে ইটি বেশি দাওয়াত দেওয়া হয়েছে। তো শেষ চালটা শেষ হয়ে গেছে ফ্রি, তো সে কারণে চালও কিনে নিয়ে আসছে। তো এখানে টুকিটাকি বাজারও নিয়ে আসছে সংসারের। সে কারণে বললাম যে হালকা পাতলা, মানে যে যে জিনিসগুলো একবারে শেষ হয়ে যেতেছে ওটা নিয়ে আসুক, তারপর মাসিক বাজার আবার তো করা লাগবে। তো এখন ইম্পর্টেন্ট হলো পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য যেগুলো আমাদের প্রয়োজন, নারকেলটা ভাঙিয়া দাও আর গুড়টা আমি ই করে দেই, গুড়টা চড়াই দেই। হ্যাঁ, গুড়টা চড়ানোর জন্য পাতিলটা নামাই দাও। এখন ওই যে এই সোফার যে মোড়াটা নিয়ে দেখো, ট্রাই করে দেখো। পাতিল নামাইতে নামাইতে কারেন্টটা চলে গেছে। তো আপনাদের ভাইয়া হলো পিঠাও নিয়ে আসছে। তো 20টা পিঠা আনছে, চিতাই পিঠা। তো 20টা পিঠার আয়োজন করব, মানে প্রস্তুতি নিতেছি নারকেল মিঠাই আর চিনি দিয়ে পিঠাটা বানাবো। তো এই যে এখানে হলো পিঠা, 20টা পিঠা আছে আর এখানে হলো নারকেল গুড় আছে। তো গুড়টা বসাই দিব পানিতে। তো এই পিঠাটা বানানো তো আমি সবসময় আমার মার হাতে খেয়ে আসছি আর ঢাকায় হলো আমার ননাস বানিয়ে কিভাবে বানিয়ে খাওয়াইছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকার স্টাইলে। হ্যাঁ, পাতিলটা ধুয়ে নিব, এটা নিয়ে নাও আর এটা নিয়ে যাই রান্নার রুমে। চলো, তো আমার ননাস হলো আমাকে শিখিয়ে গেছে। তখন আপু যখন ছিল অবশ্য আমি কখনোই কোনো পিঠা বা ই বানানোর প্রয়োজন পড়ে নাই, বড় আপা সব কিছু করে খাওয়াইতো। তোমার ধোলা বলা আচ্ছা, এটা মাই জানাও সুন্দর করে। সমস্যা নেই, পানি যদি লাগে প্রয়োজন পড়ে তখন দেওয়া যাবো, তুমি গুড়টা এবার নিয়ে আসো। এই যে আপনাদের ভাইয়া হলো বসাই দিছে পানি। তো এই পরিমাণ পানি বসালাম, এইটা এই যে কারেন্ট চলে আসছে, লাইটটা গেল, গুড়টা ই করার জন্য। তো যদি প্রয়োজন পড়ে পানিটা তো তখন দিয়ে নিব গুড়টা যখন হয়ে যাবে। আমার মনে হয় কি গুড়টা একটু ছেঁচে নিলে ভালো হইতো, জলদি হইতো। কোনটা দেয়া আর অটোমেটিক হয়ে যাবে, নারকেল ছেঁচে দিলে আবার নারকেলের ইটা লাগবে না ভাই, আগুন এটা দেখো অটোমেটিক কিভাবে গলে যাবে। হবে তো, মানে একটু সময় লাগবে, আমরা সব সময় ই করে দিতাম সীমাপু, কিন্তু এই যে একটু কাইটা দিত। তো গুড়টা গলুক, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এখন হলো আমি ফোন দিব বাবু ভাইয়াকে, তারপর আমার বড় বোনকে ফোন দিব। আর সাবিনাপু তো অনেক দূরে, সে ইচ্ছে করলো আসতে পারবে না, ময়ূরও মাছ আমাদের বাসায় আছে। তো আমি বড় আপুকে ফোন দিই, ভাইয়াকে বা আপুকে ফোন দিব। ভাইয়া কি ফোন দিই, বাড়ির কর্তাকে ফোন দিই, কর্তা যদি আসতে রাজি হয় সবাই আসবে। মরম দেখেন, নাগিন দেখতেছিল, নাগিনের ই আছে।
আপনাদের ভাইয়ার ফোনে প্রত্যেকটা অপশন লক করা। ফোনটা ধরতে কতক্ষণ লাগবে জানি না। ভাইয়া লেট করতেছে, অন্ধকার মনে হইতেছে ভাইয়াদের ফ্ল্যাটটা। বাসায় আছে কিনা তাও জানি না। আচ্ছা আপুকে ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কই আছেন? আছেন কই? গোর্খা পরনে? বাসায় আছেন? ও, আমি তো ভাবছিলাম আজকে পিঠা বানাবো না, তো পিঠা বানাইতেছি, আপনারা সবাই আসেন। বাবু কিনে কয়েছেন, মায়া কিনিয়া যামু, একটু পরে যামু, আপনারা আসেন তাহলে যামু। মায়ের শরীর কেমন? মায়ের শরীর এখন মোটামুটি ভালোই, ঠান্ডা কমে নাই, মানে অল্প আছে, কমছে একটুখানি আগের চাইতে। দেখ আপু কিভাবে সাজতেছে, মরিয়ম দেখতেছে। মরিয়ম দেখবা, মরিয়মকে দেখেন। আপনারা তো আইলেন না, তা আসেন। বেড়াতে যেতেছেন? আচ্ছা তাহলে সকালবেলা আসেন, শীতের পিঠা দাওয়াত রইল, আসবেন না আসবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বুঝছেন ম্যাম? তো আপুরা হলো একটা জায়গায় যাইতেছে, তো সকালবেলা হয়তো আসতে পারে, না আসলে তো পিঠা দিয়ে আসবো। আর আপনাদের ভাইয়া হলো নারকেল কাটার জন্য ওই যে পস্তি নিতেছে, এটা করাইবা? এত পরিষ্কার করা লাগবে না, হালকা পরিষ্কার করা, হাত বেশি লাগিয়ে যাবো তো। হালকা পরিষ্কার করো, বেশি পরিষ্কার করতে হাত লাগবো, আর নারকেল ছিলতে অনেক ই টাফ, হাত কেটা যায়। আর এই কোরআনি দিয়ে তুমি কাটতে পারবা হাত? কোরআনি মা তো কোনো সময় হাত কোরআনি করে নাকি? আর মার হাতে তো ব্যথা। এ বছরে তুমি ভিজানো পিঠা খাইছো? ভিজানো পিঠা খাইছো মানে? হ্যাঁ, এই যে এই বছরের মধ্যে খাইছো একবার দু একবার? খাও নাই? আমরা কেউ খাই নাই, আমাদেরও প্রথম হবে এই বছরে। শীত এখনো আসে নেই, তারপরও হালকা শীত আছে, তো এই সময়টা আমরা প্রথম প্রথমে তো পিঠাটা খাই না? আপনাদের ভাইয়ার প্রিয় পিঠা এটা, এই পিঠাটাই আমরা বছরে একবার হলো মানে শীতের সময় খাই, আর কোনো পিঠা খাই না খাই, এই পিঠাটা একবার দুবার হলেও খাই। তো গ্রুপটা হয়তো বলক এসে বসছে, এই যে বেশিক্ষণ লাগবে না, সময় গলে যাবে। তো বাবু ভাই কেও ফোন দিতেছে। হ্যাঁ ভাই, কই আছেন? হ্যালো, কই আছেন? আমি? হ্যাঁ আমি আছি লগিয়া ইয়ে সামনে, বাজারের সামনে। কই যাইতেছেন? নবগঞ্জ বাজারে, নবগঞ্জ বাজারে। ও, তো এই যে পিঠা দাওয়াত রইল, ওই যে রাত্রে বেলা চলে আইসেন? আচ্ছা আচ্ছা, লেট করেন না। কত সুন্দর ভাবে নারকেলটা পরিষ্কার করছে আপনাদের ভাইয়া, আমাদের গ্রামে কিন্তু এই যে নারকেল এইভাবে খুব সুন্দর ভাবে পরিষ্কার করতো, তারপরে ওরণ বানাইতো, যেগুলো ডালে তারপরে ভাজিতে ইউজ করতো, যেমন চামচ ইউজ করি না আমরা ওইভাবে, এখনো আছে আমার দুটা চাচির বাসায় আছে, মানে এই ডাবট বলে ডাবট,
নারকেলের ই দিয়ে ই পাতা ওরণ বলে ভাষা যেটা বলে সেটা হ্যাঁ ওরণ ওরণ বলে আর ডাবর বলে ডাবর ওরণ আমরা আমাদের বাড়িতে ইউজ করতে আমি আমাদের বাড়িতে দেখি না পাঁচ ছয় বছর হবে এগুলো ব্যবহার করেন আমি যতদিন ধরে আমার ভাবিরা আসছে তারপর থেকে আর অরুণ ব্যবহার করে না আমার ভাবিরা এর আগে ছিল হ্যাঁ ঠিক আছে ই করো বটি নিয়ে আসে আমি তা আমাদের চাপাটিগুলো কই নিয়ে আসো নাই এগুলো যে কাজ করার জন্য নিয়ে কি ভাষা আছে এত বড় জগ পারবা না মো তুমি রাখো আরে এটা না তো এই যে এটা ছোট মগটা ছোট মগটা দাও পানি খাবা নারকেলের পানি ঠান্ডা লাগবে এখন খাবো আমাদের গ্রামে যখন বাবাই পিঠা বানানোর জন্য নারকেল কাটতো না মানে সবাই গ্লাস নিয়ে বসে থাকতাম কে খাবে তারপরে লাস্ট ফিনিশিং ঝগড়া লাগতো এমন আছে কেউ পাইতো কার ভাগ তারপর আবার কেউ নাও পেতো পানি কম গো হ্যাঁ কমেই তো মনে করছে আমাদের বাড়ির নারকেল মানে এত মিষ্টি আমি ওরকম নারকেল কোথাও দেখি পাই না যে এত খাই মানে এত ই করে কাঁচা নারকেল এই নারকেল খাই কিন্তু আমাদের ইয়ে মতো মিষ্টি নারকেলই পাই না ভয় পেয়ে গেছে তোদের ভাইয়া মনে কর ছাড়া আছে শেষ শেষ হ্যাঁ এই দাও কূপ দাও আমাদের ওখানে বলে এগুলো সোসাই খেয়ে ফেলে যদি তাড়াতাড়ি এই না দাও হ্যাঁ হয়েছে নারকেলের পানি একটু মিষ্টি না নারকেল মিষ্টি আমার না যে বাবু যখন পেটে ছিল না তখন এই নারকেল খেতে অনেক ইচ্ছা হয়েছিল তারপরে পিঠা বানাই খেয়েছি তারপরে মানে গ্রামের গাছের নারকেল খাইতে ইচ্ছা হয়েছে হ্যাঁ গুড়ের কিন্তু হেভি একটা ঘ্রাণ বেরোয়েছে মানে মন জুড়াই যাবে এত সুন্দর একটা ঘ্রাণ এই যে দেখেন বলক চলে আসছে হ্যাঁ দেখতেছি কুচুনটা ধুইয়া দিতে হবে কুচুনটা ধুইয়া দাও গুড়ের এটা কিন্তু খেজুরের গুড়ের ঘ্রাণই কিন্তু ইম্পর্টেন্ট মানে ঘ্রাণটা এত ভালো লাগে মানুষের এত পছন্দ তো খেজুরের যে খেজুরের গুড়ের পিঠা কিন্তু এই কারণেই বেশি মানুষ পছন্দ করে ঘ্রাণটা খুব সুন্দর একটা ঘ্রাণ আছে মাতাল করা একটা ঘ্রাণ কিচ্ছু নাই হ্যাঁ এটা বন্ধ করে দাও ঠান্ডা হবে তো হালকা একটু আছে ঠান্ডা হবে তারপরে সেকতে হবে সেইকে তারপরে পানিটা আবার বসাইতে হবে তারপরে দিই হ্যাঁ খুব সহজ কিন্তু এই পিঠাটা পিঠাটা সহজ কিসের জন্য জানো যে আমরা যে রেডিমেড কিনে নিয়ে আসি এই জন্য সহজ আর যে কিনা আনার সবচেয়ে সুবিধা কি জন্য মানে তারা পিঠাটা খুব সুন্দরভাবে বানায় ওই পিঠাটা যদি ভিজান একদম মমের মতো খোয়া যায় তো আমরা যে বাসায় বানাতে পারি তা না বাসায় বানাতে পারবো কিন্তু কষ্ট হবে আবার দ্বিতীয়ত ওরকম হবে না আর বাসায় বানালে পিঠাটার মধ্যে যে সিদ্ধগুলো আসে ওইগুলো কম আসে শক্ত শক্ত হয়ে যায় তো সেই কারণে এত কষ্টে করে বানাবো তারপর ভালোও লাগবে না মানুষ প্রশংসাও করবে না ভালোও লাগবে না তো সেই কারণে যদি কিনা পিঠাগুলো আয় না তারপরে বাসায় এই জিনিসগুলো গুড়টা ইটা এগুলো যদি নিজের হাতে করেন শুধু পিঠাটা যদি কিনে আয় না ভিজান তো মানুষ খেয়েও খুশি হবে এবং প্রশংসা করবে আর আপনাদের নিজেদের কাছেও ভালো লাগবে কাজেরও এই সুবিধা হবে সব কিছু দিক দিয়ে আপনারা ই করতে পারবেন এই যে আপনাদের ভাইয়া হলো নারকেলটা কুড়াইতেছে পারতেছো ওটার মতন ছোট ছোট হয় না না তুমি ইয়ে পাও কুড়া নিয়ে এসো এটা তো আর সম্ভব না 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 এটা ছোট ছোট করে ছোট ছোট নেবো আর যে বড় করে টান দিচ্ছি বড় করে টান দিও না ছোট ছোট করে টান দাও মরিয়ম কি একটু নারকেল খাবা পরে খাবা সারাদিন মরিয়ম হলো বাবুর কাপড় চিপড় গুছাইতে গুছাইতে হয়রান হয়ে গেছে অনেক ক্লান্ত তুমি ও নানু সাহায্য করছে বাবুর কাপড় চিপড় গুছাইতেও কি বলি
আব্দিয়ার কাপড় চোপড় গুছাইতে হলো মা সাহায্য করছে তো ওই কারণে মরিয়ম ক্লান্ত না অতটা না আব্দিয়ার সাথে থাকবে সে এই জন্য কান্নাকাটি করে রয়ে গেছে আমাদের এখানে অলরেডি কোরানো শেষ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে এবার দুধটাই করে দিই আসো আর এই যে দেখেন তানজিলা চলে আসছে আর আপুরও আসতেছিল আমার সাথে পাট লইছে শুধুই আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন আপাই বললো যে দরকার নাই আসবো না তার মানে মানে আমার আপু হলো আমাকে সারপ্রাইজ দিবে বলছে আর মেয়ে আইসা বইলা দিছে মার্কেটে গেছে অবশ্যই কিছু নিয়ে আসবে এজন্য আর ওরে মানে একলা একলা মানে বাল্লা কত বাবু এ নিয়ে নে হওয়া মডি আজকে আমাদের সাথে চলো আমাদের বাসায় বন্ধু দুধটা নিয়ে আসো না এই যে দুধটা আমার খুব ভালো লাগতেছে আমি এক আমার সীমাপ্তের হাত থেকে কতদিন হয়েছে গো আমরা পিঠা খাইছি তারপর মানে ওই যে দুটো এটা কই এখানে তো ছিল এখন চাকনিটা কই একটু দেখো তো এখানে চাকু আমি চাকু গুলো সব অন্য জায়গায় রাখি কারণ কখন কে হাত দিয়ে হাতটা কেটে ফেলে ঠিক আছে আমাদের র‍্যাকটা খুব ছোট হয়ে গেছে জিনিস ছোট বেশি হয়ে গেছে এটা ধরো এটা একা তো পাইছো কই পেলাম আমি তো নিয়ে রাখছিলাম ওখানে ওখানে নিয়ে রাখছিলাম তো দুধটা গরম করে নিতে হবে ভালো করে সেটু হবে না যে গুড়টা সেকা হয়ে গেছে গুড়টা করে এরকম ভাবে সেকে নেবেন আমি সেকাটা দেখাই নাই তো সেকে নেবেন আর যেখানে হলো আমি দুধটাই করে নিছি জাল দিয়ে নিছি আর যে বড় পুরো চলে আসছে তো এখন জমজমাট আমার রুমটা ভালো লাগতেছে বাসার লোকজন না থাকলে খুব খারাপ লাগে আমি কিন্তু বইলেও সারতে পারি নি ভাই তারপরে আইসা বল ফোনটা দিছেন কাইটে দেখতে পাচ্ছেন সবাই আসছে তো সবাইকে দেখে আমার খুবই ভালো লাগতেছে কারণ ইয়ে থেকে মরিয়ম কিন্তু কান্না করতেছিল একটু আগে যে আমি ইয়ের বাসায় যাব বরামর বাসায় যাব মানে কেউ নাই লিফট বন্ধ কি দিছে স্বর্ণের চেন দিয়েছে না লিফট বন্ধ না লিফট বন্ধ বাইক লিফট মানে যে সময় যাচ্ছি সে তখন লিফট বন্ধ ছিল আমি বলছিলাম আজকে বিকেলবেলা নিয়ে যাব তখন আবার তারপর আমি বললাম সন্ধ্যাবেলা তোমার বরামর আসতেই আছে আমি আলাম যেভাবে রান্না করে খাওয়া হয়েছে আমি ওইভাবেই রান্না করতেছি বড় কাশলেই হলো নারকেলটা দিয়ে দিবেন তারপরে পিঠাগুলো দিয়ে দিবেন নারকেলটা একটু বড় কাশলেই বন্ধ করে দিলাম না এখানে হ্যাঁ জলটা দিছি ঠিক আছে বলো গেছি পুরো পিঠাটা নিয়ে আসো তুমি আরে খাইতার মুকুল সময় হুম খাইতার মুকুল সময় কষ্ট হয়ে গেছে
পিঠা গুলো গরম গরম করলে সবচেয়ে বেশি ভালো। পিঠা গুলো এরকম পোড়া পোড়া আনছো কেন? পোড়া পোড়া না, এরকমই এটার ভিতরে কাঁচা থাকবে না, আমি বলে দিছি। অনেক সময় দেখা যায় পিঠা ভিতরে যদি কাঁচা কাঁচা থাকে, কিন্তু এই যে পোড়া পিঠাতে না ইয়ে হয়, পিচ্ছে হবে না। বিসমিল্লাহ বলে দিয়ে দাও। হোক, এটা একটু বলো কাসো। এই যে চিতে পিঠা, এই বাবা কিন্তু এর চাইতে একটু সাইজে বড় আনতো পিঠাগুলো। তো বাবা, আর আমি তো বাবার ছেলে, অর্ডার দিয়ে দিয়ে আসতো, তারপরে জেনে আসতো সাইজে বড় আনতো। ই করো, তাড়াতাড়ি দাও। ওই যে নারকেল কিন্তু বলকে এসে পড়ছে, বেশিক্ষণ বলক আসলে সমস্যা হয়, দুধটা ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সমস্যা না, ডাক্তার একটু লেট করে আসি, কারণ লেট করে গেছে আমি। দিয়ে দাও, দিয়ে দাও, একটু একটু করে ছেড়ে দাও। এটাও দেখতে সুন্দর লাগে, বাবা যেগুলো আনতো ওগুলো সুন্দর লাগতো। এগুলো খাইতে মনে কর, একটা পিঠা যদি একজন নিত না, একদম তার মন ভরে যেত, পেটও ভরে যেত গা, মানে দুটোটা দিত, ওই কোনো ইয়ে মানে প্রয়োজন পড়তো না। আর এটার হলো কি, দুটা একজন একজন ব্যক্তি দুইটা খেতে পারবে। চিনিটা দিছিলাও মনে করো, মিষ্টি হয়েছে, আর একটু বলো কাসো। এই যে বলক এসে বসছে, তো এখন হলো চুলাটা বন্ধ করে দিব। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই হলো দুধটা দিয়ে দিব, কারণ গরম গরম যদি দুধটা দেন তাহলে ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে। তো পিঠাটা একটু ঝুরালে তারপর এটার মধ্যে দুধটা দিয়ে দিবেন। তো আমরা একটু বাবুকে নিয়ে হসপিটালে যাব, তো ওখান থেকে আসার পর আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। তো হসপিটাল থেকে চলে আসলাম, আসলে ডাক্তারের সাথে আমরা কথা বলে যাইনি, তো সে বলছিল আজকে যাইতে, আমাদের একদিন পরে যাইতে, তো তার অন্য জায়গায় ডিউটি পড়ছে, তো সে কারণে আজকে তাকে পাইনি। তো ফোন দিব, তো বাবুকে যে ট্রিটমেন্টটা দিয়েছে ওইটা কি চালু রাখবো না রাখবো সেটা তার সাথে ডিসাইড করে বাবুর সাথে বাবুর ওষুধপত্রগুলো চালু রাখবো। আর আপনারা সবাই দোয়া করবেন আবদিয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে প্রথমবার আবদিয়াকে নিয়ে লিফটে উঠবো। তো দুধটা আসার পরে ঢালবো বলছি, তো এখন দুটাই ঠান্ডা হয়ে গেছে, তো এখন দুধটা ঢাললে সবচেয়ে বেশি ই হবে, জমে যাবে না। আর গরম দুধটা ঢাললে কি জমে যায়, জমে যাওয়ার সম্ভাবনা আছে। এখন চুলে কিন্তু একটা হিট দেওয়া যায় না, এই হিটটা দেওয়া যাবে না, এটা এখন সুন্দরভাবে কুচুরটা দেয়া নাড়া দাও। ঝোলটা বেশি হয়ে গেছে, আমি বললাম না ঝোলটা বেশি হয়ে যাবে। তো আমাদের হয়ে গেছে পিঠাটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু ঘ্রাণে একদম পুরো আমাদের রুম ভরে গেছে গা। তো এটা আর ঘন্টাখানিক পর খাওয়া যাবে। হ্যাঁ, ঘন্টাখানিক পরই খাওয়া যাবে।